আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহ তার বান্দাদের জন্য যা করেছেন তা তার ভালোর জন্য করেছেন। অনেকে আমরা বিপদে পড়লে মনে করি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমাদের শাস্তি দিচ্ছেন, কিন্তু না, আল্লাহ আমাদের যে বিপদই দেন না কেন তার পেছনে আমাদের কল্যাণে নিহিত থাকে। যেমন বর্তমানে আমাদের পৃথিবী একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19। কিন্তু এটা কি আমাদের উপর এমনিতেই এসেছে? অবশ্যই এর ভিতরে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। যেমন কারোর জন্য শিক্ষা, আবার কারোর জন্য সতর্কবার্তা, আবার কারোর জন্য শাস্তিও বটে। কিন্তু সব মিলিয়ে আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাদের কল্যাণের জন্যই সব কিছুই করে থাকেন। যে দেশ থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়েছে আমরা একটু গবেষণা করলে দেখতে পাবো যে তারা পৃথিবীতে প্রায় সব ধরনের প্রাণী যাদের জীবন আছে তাই খাবার হিসেবে গ্রহণ করে। তাদের দেখলে মনে হয় পৃথিবী থেকে মানবতা একেবারেই উঠে গেছে, এবং শুধু তাই নয়, প্রাণীগুলোকে জ্যান্ত পুড়িয়ে মারে, জীবন্ত অবস্থায় ভেজে খায়। আর অবশ্যই প্রাণীদের সাথে এরূপ আচরণ এবং প্রাণীদের খাওয়া সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। জি হ্যাঁ, আমি চায়নার কথাই বলছি, কিন্তু আমি মনে করি করোনা ভাইরাস আমাদের জন্য আশীর্বাদ। কারণ এই ভাইরাস যদি না আসতো মানুষ ঘরে বসে থাকতো না, মারাত্মকভাবে বায়ুদূষণকৃত কলকারখানাগুলো বন্ধ করতো না, আর তার ফলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের শরীরে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির মারাত্মক হারে বাড়িয়ে দিত, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিত, ফলে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনযাপন বিনষ্ট করে দিত। বিজ্ঞানীদের মতে অতিরিক্ত বায়ুদূষণ পৃথিবীতে গ্রিন হাউস ইফেক্টের সৃষ্টি করেছে, পৃথিবীকে উত্তপ্ত করে ফেলছে, ফলে নানা রকম পরিবেশ বিপর্যয় সৃষ্টি করছে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরে 10 লক্ষ কিলোমিটার পর্যন্ত গর্ত সৃষ্টি করেছে, আর তাতে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের মারাত্মক ক্ষতির সম্মুখীন করতে যাচ্ছিল। কিন্তু আল্লাহর কি মহিমা দেখুন, একটা সামান্য ভাইরাস দিয়ে নিমিষেই ওজোন স্তরকে ঠিক করে দিলেন। বিজ্ঞানীরা বলেন দীর্ঘদিন বায়ুদূষণ কম হওয়ার কারণে ওজোন স্তর নিজে নিজেই ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ চাইলে কি না করতে পারেন। একটা সামান্য ভাইরাস দিয়ে চাইনিজদের শাস্তি এবং সতর্ক করলেন, অপরদিকে তার প্রিয় বান্দাদের মারাত্মক পরিবেশ বিপর্যয় থেকে বাঁচিয়ে দিলেন। তবে আমাদের মনে রাখা উচিত ঝড় উঠলে তার প্রকোপ সবার গায়ে লাগে, তবে তার জন্য আমাদের ধৈর্য হারালে চলবে না, আমাদের সাবধান থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, করোনা ভাইরাস কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।